আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব, এই মুহূর্তের ছবিটা একটুখানি দেখে নেব, বাজারগুলোর কি অবস্থা। আমাদের সঙ্গে অয়ন ঘোষাল রয়েছেন, আমাদের প্রতিনিধি। অয়ন, ভাইফোঁটা এবং ভাইফোঁটায় সেরা খাবারটা, নানা রকম আয়োজন, সেটা বোনেরা তুলে দিতে চায় ভাইয়েদের পাতে এবং সেজন্য কার্পণ্য করলে চলে না, কিন্তু তা সত্ত্বেও যে পরিস্থিতি বাজারের, যেভাবে আগুন লেগেছে তাতে কি অবস্থা, কি বলছেন যারা আসছেন ভাইফোঁটার বাজারে, কি বলছেন তারা? সুপ্রভাত সোমাদিত্য, কলকাতার বাজারে বাজারে এই মুহূর্তে একটা দ্বৈরথ বা যুদ্ধ চলছে। এই যুদ্ধ হচ্ছে ভাই বোনের চিরাচরিত স্নেহ মায়া মমতার সম্পর্ক বনাম বাজেট। এই লড়াইটা চলছে মানিকতলা বাজারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর ক্রেতা। শুধু আজকে প্রতিপদের ফোঁটা এমনটা নয়, অনেকে কালকের বাজার তারা আজকেই সেরে রাখছেন এবং তাদের বাজার করতে এসে মানিকতলা বাজারে একটা বিপুল দামের মুখোমুখি হতে হচ্ছে, যেখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1400 টাকায়, যেখানে গলদা চিংড়ি বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকায়, বাগদা চিংড়ির দাম উঠে এসছে 600 টাকায়, পাবদা মাছ বিক্রি হচ্ছে 600 টাকায়, আর পমফ্রেট মাছে তো হাত দেওয়াই যাচ্ছে না, তা ঘোরাফেরা করছে 600 থেকে 1000 টাকা সাইজ অনুপাতে। এই অবস্থায় বাজারের এই মুহূর্তের ভাইব্রেন্সি কীরকম? আমরা দীর্ঘদিন ধরে মানিকতলা বাজারে মাছ বিক্রি করছেন একজন বিক্রেতা, তার সাথে একটু কথা বলি। প্রচুর দাম কিন্তু, এত মাছের দাম বেড়ে গেল, এটা কি ভাইফোঁটার জন্য? কোথায় সেইভাবে তো মাছের দাম বাড়িনি। 1400 টাকা ইলিশ মাছ, 1400 টাকা যেটা ইলিশ মাছ বিক্রি হচ্ছে, কাঁচা মাছ বিক্রি হচ্ছে সেটা 1 কিলো 200-300 গ্রাম সাইজ, আর একটা বিক্রি হচ্ছে 1300 টাকা কিলো 1 কিলো সাইজ, পাবদা মাছ বিক্রি হচ্ছে 500 টাকা কেজি, পার্সে 600 টাকা কেজি, পমফ্রেট 700 টাকা কেজি, এ তো নিত্য প্রয়োজনীয় দাম যা বিক্রি হচ্ছে, মাছের দাম বিক্রি হচ্ছে বাড়িনি, আর সব ক্রেতাও নেই, বাজারে সব ক্রেতাও নেই। যে আগামী দিন ভাইফোঁটা, তার একটা বাজারে একটা প্রভাব থাকবে, হ্যাঁ নেই মাছ। বিক্রেতা কিন্তু বলছেন যে বাজারে সেই অর্থে, অর্থাৎ অন্যান্যবার তিনি যত ক্রেতা দেখেন, ভাইফোঁটার বাজার যতটা জমে ওঠে অতটা নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে খাসির মাংস, মানিকতলা বাজারে কাল পর্যন্ত 840 ছিল, আজকে বেড়ে হয়েছে 860। মুরগির মাংসের দাম একদম নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, মুরগির মাংস কাটা চিকেন মানিকতলা বাজারে এই মুহূর্তে বিক্রি হচ্ছে 200 টাকায়। কিন্তু ভাইফোঁটা এমন একটা অনুষ্ঠান, চিকেন দিয়ে বোধহয় খুব একটা আপ্যায়নের চল নেই, এবং সেটা মাথায় রেখেই চিকেনের দাম নাগালের মধ্যে থাকলেও বাকি সমস্ত জিনিসের দাম বেড়েছে। বিক্রেতা বলছেন হয়তো যে ইলিশ মাছ 1400 আছে, 1300 আছে, কিন্তু তুমি একটু আগে যে কথাটা দিয়ে শুরু করলে, ভাইকে আপ্যায়নের ক্ষেত্রে সমঝোতা চলে না, অতএব এখানে বেস্ট কোয়ালিটি, সেরা গুণমানের, সেরা স্বাদ গন্ধের খাবারগুলোই ভাইয়ের পাতে তুলে দেওয়া, এটা বোনের একান্ত কর্তব্য বলে বোন মনে করে, এবং এই স্নেহ মায়া মমতার বন্ধনের মধ্যে কোথাও না কোথাও এই চড়চড়িয়ে উঠে যাওয়া বাজার দর চিন্তায় রাখছে অধিকাংশ মধ্যবিত্তকে। সৌমাতে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।